কাজ এক, একটা একক কাজ দেওয়া আছে এখানে, যে প্রথম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা দ্বিগুণ করে বাড়ে, 4500 × 2 9000, সেটাকে সূচকের মাধ্যমে প্রকাশ করেছে। সূচক যেমন 45 × 2, 2 × 45 উপরে এক, এক মানে ওটা 2 হবে, কিন্তু 45 × 2 = 90, ওই 9000 যেটা আর কি। আবার 9000-কে 2 দিয়ে গুণ দিলে 18000, 45 × 2 ওপর 1 ছিল এখানে 2, 2 × 4, 4 দিয়ে 45 গুণ দিলে 18000। তাহলে তৃতীয় ঘন্টায় কত হবে? অবশ্যই এখানে এই 18টা আসবে, 18000 × 2 সমান 18000 × 2 দিলে 36000। এই 36000, তাহলে এটাকে আমরা কিভাবে লিখব? এই যে 4500 × 2³, 2³ মানে হচ্ছে তিনটা তিন গুণ করবো আমরা, তিনটা তিন গুণ করলে 8, 8 = 45 গুণ করলে কিন্তু 36000 হয়। আবার এখানে আমরা কত লিখবো? যেটা পাইছিলাম ওই পাশে, যে 36000 × 2 সমান 36 × 2 = 72, 72-এর সাথে কয়টা শূন্য? তিনটা, 1, 2, 3। তাহলে এই পাশে কত লিখবো? 4500 × 2⁴, 2⁴ মানে চারটা দুই গুণ করলে 16 হবে, 16 দিয়ে 45 গুণ দিয়ে কিন্তু 72000 হয়। আবার পঞ্চম ঘন্টায় বাড়বে কত? 72000 × 2, তাহলে আমরা জানি 72000-কে 2 দিয়ে গুণ দিলে আসবে 144000, 144000, 3টা 0। তাহলে এখানে আমরা লিখবো অবশ্যই 45 × 2 = 4 ছিল, এবার হবে 5, কারণ দ্বিগুণ করে বাড়তেছে। তাহলে আবার 144000 × 2, 144000 × 2 করলে আসে 288000, 288000। তাহলে এখানে লিখবো 4500 × 2⁶, তাহলে এবার আবার 288000-কে 2 দিয়ে গুণ করবো, 288000 × 2 সমান কিন্তু আসে 576000। তাহলে এই পাশে অবশ্যই 4500 × 2⁷, তাহলে আবার এই 576000-কে আমরা 2 দিয়ে গুণ করবো, 576000 × 2, তাহলে 576000 × 2 করলে আসে 11,52,000, 11,52,000। তাহলে এই পাশে আমরা 4500 ঠিক রাখবো, রেখে 2⁸, তাহলে এবার আবার কি করবো? 11,52,000 × 2, তাহলে হয় হচ্ছে 23,04,000, 23,04,000। তাহলে এবার সে 4500-কে ঠিকই রাখলাম, ধরুন 2⁹, এটা আগেও লেখা যায় যে 4500 জানাই যাচ্ছে যে পরটা কত হবে, 2⁰, তাহলে 23,04,000 গুণ যদি আমরা 2 করি, তাহলে দেখা যাবে যে আসছে 23,04,000 × 2 দিলে আসতেছে 46,08,000। এটাই হচ্ছে এটার উত্তর। পরবর্তী ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং আগামীকাল অবশ্যই নেক্সট ভিডিওতে এই সূচকের সম্পর্কে আলোচনা করা হবে।